এই হচ্ছে মন্দির আর মন্দির থেকে বেরিয়ে একদম সোজা এই অংশে হচ্ছে সেই রথ তৈরির কার্যকলাপ হচ্ছে। এই স্থানের মধ্যে রয়েছে আলু পটল, ডাল, ভাত আর আলু পোস্ত। পুরী আসলেই যেটা আমরা সকলেই খাই সেটা হচ্ছে এখানকার সমুদ্রের পাড়ের মাছ ভাজা। এখানে কাঁকড়া রয়েছে। ঠিক আমার পিছনে এখন যে রথের চাকাগুলো রয়েছে সেখানে 18টা চাকা থাকে। এবার ভাবুন 18টা চাকা কার রথে থাকে? এখানে তৈরি হয়, এখানে তৈরি হচ্ছে, এখানে মাসির বাড়ি যায় এখানে থেকে। আচ্ছা, ওইখানে 9 দিন যাত্রা করে রিটার্ন আসলে সোনার সিঙ্গার ভেস হবে। আচ্ছা, ভেস হয়ে ভিতরে জগন্নাথ যাবে। বা 15 দিনেরও যাত্রা আছে। বাঙালি যেমন খেতে পছন্দ করে চপ দিয়ে মুড়ি, তেমনি ঘুরতে ভালোবাসে প্রিয় পুরী। বছরে একবার পুরী না গেলে বাঙালির জন্য পেটে ভাত হজম হয় না। তাই এবার বন্দে ভারতে দৌলতে একদিনের ঝটিকা সফরে জগন্নাথ দেবের দর্শন আর সমুদ্র স্নান করতে পৌঁছে গেলাম সেই প্রিয় পুরীতে। তবে এবারে কোনো ট্রাভেল ব্লগার না, একদিনে আমাদের এই প্রিয় চেনা পুরীকে ঘুরে দেখব সাধারণ পর্যটক হিসাবে। জগন্নাথ দেবের দর্শন তো থাকবেই, তার সাথে থাকবে সমুদ্র পাড়ে বসে গরম গরম মাছ ভাজা খাওয়া, রথ তৈরি দেখা আর বাড়ির জন্য খাজা কিনে নিয়ে যাওয়া। মানে এক কথায় রথ দেখা কলা বেচা দুটোই হবে একদিনের এই পুরী সফরে। আর সেজন্যই পুরী স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে আমরা এখন চলেছি আমাদের হোটেলের পথে। বিগত পর্বে আপনারা কিন্তু দেখেছেন যে আমরা কিভাবে প্রথম দিনের সফর করে হাওড়া থেকে পুরী এলাম, তারপর বন্দে ভারতে। তো এখন আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে অটো করে যাচ্ছি আমাদের হোটেল, যেটা রয়েছে লাইট হাউসের কাছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো একদিনে আমরা কীভাবে পুরী ঘুরি। আর পুরীতে এখন যা ওয়েদার, ভীষণ গরম, আর যত সমুদ্রের কাছে যাচ্ছি তত কিন্তু এই জিনিসটা বাড়ছে। আর আমাদের সাথে রয়েছে অহনাদি আর অভিব্রতদা, আর সামনে রয়েছে হচ্ছে ভিক্টর। অনেকেরই জীবনের প্রথম সমুদ্র দর্শন হয় এই পুরী থেকেই। জগন্নাথ দেবের টানে আর সমুদ্র দর্শনে বাঙালিরা বারংবার ছুটে আসে এই পুরীতে। তাই বাঙালিদের কাছে পুরী ঘোরার জায়গা থেকেও বেশি একটা ইমোশনের জায়গা। একে একে স্বর্গদ্বার রোড, মেরিন ড্রাইভ রোড পার করে আমরা পৌঁছে গেলাম পুরীর লাইট হাউসের কাছে আমাদের এবারের হোটেল সম্বিত ইন্টারন্যাশনালে। তো এসেই কিন্তু আমরা জাস্ট একটু ফ্রেশ হই, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এবার খাবার কী কী অর্ডার দিয়েছি সেটাই বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভাত, চিকেন, ডাল, রুই মাছ এবং কিন্তু পাঁপড়। এর দামটা কিন্তু হচ্ছে ভাতের এরকম এই যে এক একটা করে যে বাটি আছে এটার দাম কিন্তু হচ্ছে 45 rupees করে, মানে আমরা দুটো নিয়েছি টোটাল হচ্ছে 90 টাকা। এবং চিকেন আছে কিন্তু 4 piece, এটার দাম কিন্তু হচ্ছে 160 টাকা, 160 টাকায় 4 piece, বেশ অসাধারণ একটা গন্ধ ছাড়ছে। এবং ডালটা কিন্তু হচ্ছে, একটাই ডাল আমরা নিয়েছি যেহেতু দুজন আছি, ডালটা কিন্তু হচ্ছে মাত্র 20 টাকায়, এতটা বেশ অনেকটা কিন্তু দিয়েছে। এবং হচ্ছে মাছ, সমুদ্রে এসে মাছ খাবো না তা কখনো হয়, যদিও এটা রুই মাছ, যদিও এটা রুই মাছ, তো রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের 2 piece দাম কিন্তু 100 টাকা, 100 টাকা বেশ আশা। আর এই হচ্ছে আমাদের রুম, মোটামুটি এখন যা সিজন চলছে তাতে অনুযায়ী 1500 টাকায় আমরা ট্যাক্স ফ্যাক্স সমস্ত কিছু মিলিয়ে দুজনের জন্য রুমটা পেয়েছি, একটু দূরে মানে লাইট হাউসের দিকে। তো বাট ঠিক আছে, 20 টাকার পাঁপড়, এটা হচ্ছে পাঁপড় 20 টাকা দাম যেটা। এবার আমরা কিন্তু খাওয়া শুরু করব। বেশ, এইদিকে টিভি রয়েছে, এদিকে আয়না রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ফ্লাস্ক রয়েছে, জলের বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি একটা, আর এদিকে মোটামুটি যা বিছানা আছে মোটামুটি বেশ বড়ই, এসি রয়েছে ঠিক উপরে ওইখানটা, আর ওইদিকে রয়েছে ওয়াশরুম। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ফ্রেশ হয়ে সেদিন দুপুরে আমরা পৌঁছে গেছিলাম পুরীর সমুদ্র সৈকতে। জয় জগন্নাথ। বর্তমানে আমি এখন রয়েছি পুরীতে। আমি ভিক্টর, অভিব্রতদার, অহনাদি, চারজন আমরা এখন রয়েছি পুরীর যে স্বর্গদ্বার বিচ, সেখানে এখানে বিচ স্যাক রয়েছে ছাতার তলায়, তো সেখানে বসে আছি। আর প্রচুর মানুষ, মানে অগণিত মানুষ কিন্তু এখানে সমুদ্র স্নানে ব্যস্ত, এত গরম, তার মধ্যেও কিন্তু এই উৎসাহ। এখন যেহেতু গরমের ছুটি, তো সেই জন্য প্রচুর বাঙালি পর্যটক এখানে এসেছেন, যেমন সারা বছর এসে থাকেন, তো সেখানে প্রত্যেকে এখন দেখছি চানে ব্যস্ত। মানে সত্যি আমাদের কাছে যদি উপায় থাকতো বা সময় থাকতো এই পুরীর সমুদ্রে এসে স্নান তো আমরা অবশ্যই করতাম। এখন বাজে ঠিক রাত 8:30, আর এতক্ষণে আমরা আমাদের হোটেল থেকে এডিটিং ফেডিটিং সমস্ত কিছু কমপ্লিট করে বেরোলাম, বিচে যাব।
কিংবা ওই যে স্বর্গদ্বারে যে বিচ মার্কেট সন্ধ্যেবেলা যে মার্কেট বসে সেটা দেখবো। জানি না এখন 8:30 বাজছে, তো একদিনে পুরী কেমনভাবে আমরা ঘুরতে পারি সেটাও দেখাবো। আর হাওয়া দিচ্ছে কিন্তু অনেক অসাধারণ হাওয়া দিচ্ছে, মানে মন ঝুরানো, মন ঠান্ডা করে একটা হাওয়া। আর হোটেলের বাইরে থেকেই একটা অটোতে চেপে আমি আর ভিক্টর এখন চলেছি সেই সন্ধ্যার স্বর্গদ্বার বিচ মার্কেটের উদ্দেশ্যে। রাস্তার দুধার কিন্তু একেবারে জমজমাট, মানে আমরা এখন ঠিক যে লাইট হাউস সেখান থেকে স্বর্গদ্বার বিচের দিকে যাচ্ছি। আর এই রাস্তার দুধারে কিন্তু মানে ওইদিকে বিচের দিকে দোকান, এদিকে বিচের পাশে শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান, এমনকি রেস্তোরাঁ রয়েছে, মিষ্টির দোকান রয়েছে, আর যেখানে তোমরা পুরী বিখ্যাত খাজা কিনতে পারো, এমনকি বিভিন্ন ঘর সাজানোর দোকানের যে জিনিস, ঘর সাজানোর জিনিস তারও দোকান রয়েছে। আবার এইদিকে মাছ ভাজা, ছোটো ছোটো জিনিসের সমস্ত দোকান রয়েছে। তো মানে শপিংয়ের কোনো অভাব হবে না, আর রাস্তা ততটাই মানে সুন্দর, দারুণ জ্যাম আর কি, মানে প্রচুর জ্যাম, সেই জ্যাম কাটিয়ে আমরা ধীরে ধীরে আর আমি ঠিক দেখছি ঠিক বিচের পাশেই রাস্তার ধারেই রয়েছে হচ্ছে এই যে আদি যে অরিজিনাল নৃসিংহ সুইটস। এইটা বোঝা মুশকিল ভাই, পুরীতে এলে কোনটা যে অরিজিনাল নৃসিংহ সুইটস সেইটা বোঝা কিন্তু খুব মুশকিল। তাও একটা দোকান রয়েছে, তোমরা এখান থেকেও কিনতে পারো। আর রাস্তার এইদিকে বাঁদিকে কিন্তু প্রচুর শাড়ি দিয়ে হোটেল। আর সন্ধে হতেই বাঙালি দ্বিতীয়বারই পুরী সেজে উঠল রঙিন সব আলোতে। একদিকে কেনাকাটির জন্য রয়েছে সন্ধ্যার বিচ মার্কেট, আর অন্যদিকে পুরীর রাস্তা দুধারে রয়েছে হরেক রকমের লোভনীয় সব স্ট্রিট ফুড, সাথে আবার পুরীর বিখ্যাত লোভনীয় খাজা। পুরী আসলেই যেটা আমরা সকলেই খাই সেটা হচ্ছে এখানকার সমুদ্রের পাড়ের মাছ ভাজা। এখানে কাঁকড়া রয়েছে, এটা কি মাছ দাদা, এটা কি ইয়ে নাকি টুনা, টুনা ফিশ, কারেক্ট। আর পমফ্রেট কত করে এখানে? 120 টাকা ফিস। বাহ, আর কেকের স্কোরটা কত হয়েছে এখন? কেকের স্কোর কত হয়েছে এখন? 115। বাহ, এখানে চিংড়ি রয়েছে, চিংড়ি কত করে? চিংড়ি ভাজা 3 পিস 100 টাকা। বাহ, এই যে এই যে ছোট ছোট 10 পিস 100। বাহ, তো এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের রেট, আর প্রচুর রকমের মাছ রয়েছে, টুনা মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট, বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া রয়েছে। তো তোমরা এখানে আরামসে কিন্তু খেতে পারো, বাট আমরা খাচ্ছি না, কারণ একটু পরেই ডিনারের সময় হয়ে যাবে। আমরা কিন্তু এখন বসে রয়েছি শুধুবার রান্নাঘরে। আগেরবার যখন শেষবার যখন পুরী এসেছিলাম তখন এখানে থালির খাবারগুলো কিন্তু বেশ ভালো লেগেছিলো, এমনকি চিংড়ির মালাইকারি, পমফ্রেটের ঝাল। ভিক্টরকে বললাম যে খাবো যখন একটু কষ্ট করে হেঁটেই, হেঁটে তো আসতে পারিনি, অটোই করে আমরা এলাম যেমন দেখলে। আর আমরা ভেবেছিলাম পার্সেল করে নিয়ে যাবো, পার্সেলের থালি মানে নিয়ে যাওয়া যায় না, এখানে বসে থালি মেনু দিচ্ছে ওরা। তো থালি দিক, দেখি কী কী খাবার রয়েছে। আর এখানে এরা হঠাৎ দেখা হয়ে গেলো আমাদের সাথে, এরা দেখলাম শুধুবার রান্নাঘরে চলে এসছে খেতে। কখন পৌঁছালে হোটেলে? আজকে তো এসে হোটেল খুঁজে পাচ্ছিলাম না, অনেক ঘুরে ঘুরে তারপর রুম পেয়েছি। পুরীর অবস্থা কিন্তু খুব খারাপ, মানে খারাপ, খুব খারাপ, হেভি গরমে লোক হেভি। ভিক্টরের বাংলাদেশে গিয়ে যে প্রত্যেকে একটাই কোশ্চেন জিজ্ঞাসছিল যে লিটল দাস কে কেড়ে খেলছে, আপনার কেমন লাগছে? আর পুরীতে এসে যতক্ষণ এই শুধুবার রান্নাঘরে ঢুকেছে প্রত্যেকে একটাই কোশ্চেন, দাদা শুধুবাদি কোথায়? তাই এখানে আমাদের আজকে রাতে ডিনার চলেছে, আমরা নিচ্ছি তিনজনে, 1 2 3 3 জন নিয়েছি ভেজ থালি। ভেজ থালির মধ্যে রয়েছে আলু পটল, ডাল, ভাত আর আলু পোস্ত। আর ভিক্টর নিয়েছে যে ভাত আর হচ্ছে পাঁঠার ঝোল, আর কচি পাঁঠার ঝোল, কারণ সিঙ্গুরা কখনো এসব ভেজ খাবার খায় না। আচ্ছা, সিঙ্গুরা সব মাংস খায়। আও আচ্ছা, চাটনিও রয়েছে, আমের চাটনি। খাবার কেমন লাগলো? খাবার সত্যি বলতে দারুণ, বিশ্বাসই খায় না। তবে দাদা কিন্তু একদম পুরীতে এসেই একদম পুরীর যে অথেন্টিক গেঞ্জি সেটা কিন্তু পরে নিয়ে যায় একদম বুকে জগন্নাথ। আজকে রাতে ডিনারটা শেষ করছি আমরা রসগোল্লাতে, রসগোল্লা উড়িষ্যার না রসগোল্লা কলকাতার, সেই প্রশ্নটা রেখে গেলাম তোমাদের জন্য, তোরা জানিও থাকার। তবে এই রসগোল্লাটা আমার না, তুমি এখন আসছো। সুপ্রভাত, বর্তমানে আমরা এখন রয়েছি পুরীতে, আর এখন সকাল 8:10। আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা একটা অটো রিজার্ভ করলাম, সেই অটোয় করে যাবো এখন মন্দিরে পুজো দিতে। আচ্ছা, কি নাম দাদা আপনার? ওরেশ জানা বাবু। আরে বাবু, চলুন চলেন। এই যে অটোয় উঠে পড়লাম এখানে রিজার্ভ, আমরা যেখান থেকে রয়েছি মানে লাইট হাউসের পাশে, সেখান থেকে মন্দির অব্দি নিচে হচ্ছে 150 টাকা রিজার্ভে। শেয়ার অটো রয়েছে, তোমরা শেয়ারও যেতে পারো, তবে আমাদের কাছে একদম সময় নেই, তাই আমরা
রিজার্ভ করে চললাম পুরীর জগন্নাথ মন্দিরে। ভিক্টর জয় জগন্নাথ। আমরা মন্দিরে প্রবেশ করবো যে সাউথ গেট দিয়ে। ঠিক সাউথ গেটে ঢোকার 200 মিটার আগে সমস্ত অটো ওখানে দাঁড় করিয়ে দিল। ওখান থেকে নেমেই পায়ে হাঁটে পথ এই 200 মিটার তোমাদের যেতে হবে মন্দিরে। এখানে হাত রিক্সাও রয়েছে, তোমরা হাতে রিক্সা করো আসতে পারো। আগেরবারে পূর্ব দিকে গেট দিয়ে ঢুকেছিলাম, তখন জিনিসটা দেখেছিলাম মন্দিরের কিছু আগে সমস্ত অটো ফটো দাঁড়িয়ে যায়, ওখান থেকে পায়ে হেঁটে তোমাদের যেতে হয়। স্বর্গ থেকে বিষ্ণু যখন মরতে আসেন তখন তিনি 4 ধাম পরিক্রমণ করেন, আর সেই 4 ধামের 1 ধাম হলো এই পুরীর জগন্নাথ ধাম। তো আমরা এখন সেখানে রয়েছি। আজ রবিবার, আজ এখন সকাল 8:30-9:15 বাজে, এখন কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে, মানে আজ ভিড়টা কিন্তু অনেক। আমি জাস্ট দেখছি আমরা এখন যে মেন গেটে রয়েছি, সেই মেন গেটের এখানে আজকে প্রচুর মানুষ এসেছেন, চারিদিকটা পুরো গম গম করছে একেবারে। এখানে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটা জুতো, মোবাইল, ক্যামেরা এসব রাখার একটা স্ট্যান্ড রয়েছে যেখানে বিনা পয়সা রাখতে পারেন। আবার এখানে প্রাইভেট কিছু দোকানপত্র রয়েছে যেখান থেকে আপনি কিন্তু, যেখানে আপনি টাকার বিনিময় এগুলো রাখতে পারেন। তো আমরা আগেরবারে যেখানে রেখেছিলাম সেখানেই রাখবো, ঠিক মন্দিরের সামনেই এই সমস্ত দোকানগুলো রয়েছে। সকাল 9:30, আমরা এই মাত্র জাস্ট মন্দির থেকে বেরোলাম আর দারুণ দর্শন করলাম জগন্নাথ দেবের। আর এখন ভিড়টা জাস্ট দেখো, মানে মারাত্মক। আমরা যখন এসেছিলাম তখন এর কিছুই ভিড় ছিল না, আমরা এই লাইনটা পুরো ফাঁকায় ফাঁকায় গিয়েছি, কিন্তু এখন পুরো প্যাকটা ভর্তি। আজ রবিবার, তো যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে। তবে আমরা এখন রয়েছি ঠিক মন্দির চত্বরের বাইরের অংশে। এই জায়গায় অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় হচ্ছে রথ তৈরির কাজকর্ম। তো দেখছি এবারে রথযাত্রার যে রথ, সেই রথ তৈরির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব তোমাদের দেখানোর যে কীভাবে রথ তৈরি হয় এবং তার সমস্ত মানে কার্যকলাপের পিছনের। এই যে রথ তৈরি হয় এই গাছের কাঠ দিয়ে, সেই গাছ কিন্তু এখানে সমস্ত গুঁড়িগুলো রাখা রয়েছে পর পর দেখো পরপর কতগুলো গাছের গুঁড়ি এখানে রাখা রয়েছে, এগুলো দিয়েই কিন্তু তৈরি হবে হচ্ছে এবারের রথ, পুরীর রথ। আর ওই হচ্ছে মন্দির, আর মন্দির থেকে বেরিয়েই একদম সোজা এই অংশে হচ্ছে সেই রথ তৈরির কার্যকলাপ হচ্ছে। আর এখানে প্যান্ডেল করে এখানে রথ তৈরি হয়। আর একটা জিনিস দেখাই আমি তোমাদের এই দিকে, আর এখানে পুরো মন্দিরের আশপাশটা পুরো রিকনস্ট্রাকশন চলছে, পুরো ভেঙে একেবারে নতুন করে পুরো জায়গাটা তৈরি হচ্ছে বিভিন্ন জিনিস। আর এখানেও দেখতে পাচ্ছি আমি যে এখানে সমস্ত গাছের গুঁড়িগুলো রাখা রয়েছে, মানে এখানেও রথ তৈরি হবে। আর ওখানেও রথের চাকা তৈরি করা অলরেডি হয়ে গেছে, মানে সামনেই যে রথ তা কিন্তু বোঝা যাচ্ছে। কি কিতনা গাড়ি কা হ্যায় দাদা? 100 কা হ্যায়। জগন্নাথ বলরাম এবং সুভদ্রার ছবি, টু ব্রাদার ওয়ান সিস্টার। বাহ, কত করে বলছেন এগুলো? 100 টাকা? 100 টাকা বলছি। আচ্ছা বেশ, রথ রথ কি এখানে তৈরি হয়? এখানে তৈরি হচ্ছে, এখানে মাসির বাড়ি যায় এখানে থেকে। আচ্ছা, ওইখানে 9 দিন যাত্রা করে রিটার্ন আসলে সোনার সিঙ্গার ভেস হবে। আচ্ছা, ভেস হয়ে ভিতরে জগন্নাথ যাবে। বাহ, 15 দিনেরও যাত্রা আছে। বাহ। হচ্ছে রথের যে চাকা হয়, সেই চাকাগুলো যে এখানে পর পর তৈরি করা হয়। ঠিক আমার পিছনে এখন যে রথের চাকাগুলো রয়েছে সেখানে 18টা চাকা থাকে। এবার ভাবুন 18টা চাকা কার রথে থাকে? ঠিক জগন্নাথ দেবের রথ তৈরির যে রথের চাকা সেগুলো কিন্তু আমার এখন পিছনে। এবার নিয়ে যাবো আপনাদের সুভদ্রা বলরামে, যে রথ তার চাকা অলরেডি তৈরি হয়ে গিয়েছে সেখানে। আর ঠিক আমার পিছনে এখন রয়েছে হচ্ছে সুভদ্রার রথের চাকা। এখানে এই রথে, সুভদ্রার রথে 14টা চাকা থাকে, এই সেই রথ। আর এবার দেখাবো হচ্ছে বলরামের রথ, যেখানে রথের চাকা থাকে যে 16খানা, মানে রথের চাকা তৈরি কিন্তু এবারের জন্য সম্পূর্ণ। আর এদিকে রথ তৈরির কাজও চলছে, আমি সেটা তোমাদের দেখাবো। এই হচ্ছে বলরামের রথের চাকা, যে রথে থাকে 16খানা চাকা।
আর এখানে চলছে রথ তৈরির প্রস্তুতি। অক্ষয় বারংবার যেটা বললাম, প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু তৈরি হয় এই কাজ, মানে এবছর রথের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর এখানে রথের যে রথ তৈরির যে প্রস্তুতি তা কিন্তু একেবারে ঠুঙ্গে চলছে, কারণ এখানে সমস্ত কাঠ কেটে রথের যে আকৃতি স্ট্রাকচার সেটা তৈরি করা চলছে একের পর এক। এই রথ কিন্তু বিভিন্ন গাছের কাঠ দিয়ে হয়, আর যে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার যে মূর্তি সেটা কিন্তু হয় নিম কাঠ দিয়ে। অনেক কম দামে কিনতে যাবো, তা তুই কেন এখানে? আমি কিনছি না, আমি কি এটা কিনবো বাড়ির জন্য? তো এমনি তো ঠিক মন্দিরের পাশে এরকম প্রচুর খাজার দোকান রয়েছে। ঘি কাই হ্যায় তো তেল ওয়ালা হ্যায়, এ তেল ওয়ালা হ্যায় কিতনা করে? 120 এ ঘি কাই 140 মুলায়ম ওয়ালা 160 ক্যা ওয়ালা 160 মুলায়ম ওয়ালা। আচ্ছা মুলায়ম ওয়ালা 160। মন্দিরের পাশেই যেখানে আমরা এই রথের কাজকর্মগুলো দেখছিলাম তার ঠিক সামনেই রয়েছে বিভিন্ন ওই ভেজ খাবারের দোকান। তো ব্রেকফাস্ট করার জন্য হ্যাঁ মারোয়ারি খাবারের দোকান, সেখানে আমরা ভেজ খাবো। তো এখানে আমরা নিচে হচ্ছে পুরি আর নিচে হচ্ছে বড়া। পুরি কিতনা কারকে দাদা? 4 piece 30 রুপিয়া। আর বড়া সেম পিস 30 40। তো এই আমাদের ব্রেকফাস্ট আজকের শেষ দিনের ব্রেকফাস্ট এটাই। এই যে সবজি দিয়েছে আমাদের বাড়ির মান বেশ ভালো এবং পেট ভরার জন্য সাফিসিয়েন্ট। তার সময় নিচে আমরা ঠান্ডা জল, তাই তো ইচ্ছা ছিল একটু ঘুরে দেখার পুরীটাকে হাফ বেলায়, কিন্তু বাইরে এত গরম। ঘুরতে তো যেতেই পারলাম না, এমনকি সমুদ্রের কাছে যেতেও কেমন একটা ভয় লাগছে, এতটাই গরম। আচ্ছা আমরা এখন যাচ্ছি ঠিক মন্দির থেকে দর্শন করে খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলের পথে। আর বাইরে এত গরম ভিড়, প্লাস আমার পায়ের হাঁটুর অবস্থা না ভীষণ খারাপ, মানে কালকে যন্ত্রণা হয়নি বাট আজকে এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে যে দু পা যাচ্ছি আর চার পাটাকে নিয়ে রেস্ট দিচ্ছি। তো যাই হোক আমরা রিক্সা করলাম শেষমেশ, ওই জন্য মন্দিরের সামনে থেকে রিক্সা 50 টাকা করে নিচ্ছে হচ্ছে অটো স্ট্যান্ডে যাওয়ার জন্য। অটো স্ট্যান্ড থেকে আবার আমরা যাবো হচ্ছে খাজা কিনতে। আমি পুরী এলে বরাবর হয় কাকাতুয়া নাহলে গাঙ্গুরাম, যে কোনো একটা থেকে খাজা নিই। একদম ঠিক কথা, আমরা কারণ এসব ছাড়া আমরা খাই না খুব একটা না, অ্যাকচুয়ালি মানে নিলে না একবারই যখন আসি, মানে এক সময় তো আসা হয় না পুরী, যখন আসি তখন ওই একটু ভালো খাজাই খেতে ইচ্ছা করে বা বাড়ির জন্য নিয়ে যেতে ইচ্ছা করে। গাঙ্গুরামের খাজা আমার বেশ ভালো লাগে, দেশি ঘি বা যেটা মিক্সিং থাকে সেটা বেশ ভালো। বন্ধুকে খাওয়াতে ইচ্ছা করে, বন্ধুকে খাওয়াতে ইচ্ছা করে, কিন্তু বন্ধুর পকেটে যখন টাকাটা থাকে না তখন আর খাওয়াতে ইচ্ছা করে না, আমার কাছে এক পয়সা নেই আর। আর এরপর একটা অটো নিয়ে পুরীর সমুদ্রকে উপভোগ করতে করতে আমরা চলে এলাম গাঙ্গুরাম সুইটসে, কারণ বাড়ির জন্য যে পুরীর বিখ্যাত লোভনীয় খাজা নিয়ে যেতেই হবে। এখন খুঁজছি হচ্ছে বাঙালি রেস্তোরাঁ, মানে লাঞ্চের জন্য কোনো একটা রেস্টুরেন্ট আমাদের পেট ভর্তি করে ডাব খেলাম বিচে বসে। এরপর আমরা দেখি অভিজ্ঞতা দ্বারাও আসছে। তো এখানে বিদেশ ঘর, মাসির হোটেল, 13 পার্বণ প্রচুর হোটেল রয়েছে। তো দেখি কোনটা এসি রয়েছে সেটাতে ঢুকবো আগে। আর সন্ধান করতে করতেই আমরা চলে আসি মামা ভাগ্নে বাঙালি রেস্তোরাঁতে, যেখানে খুব সস্তায় পাওয়া যায় দারুণ বাঙালি খাবার দাবার। ডাল ভাত আলু পোস্ত মাছ দিয়ে জমজমাট করে দুপুরের লাঞ্চ সারার পর একটা অটো নিয়ে সোজা আমরা চলে আসি পুরী রেলওয়ে স্টেশনে। আর দুপুর 1:50 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে চেপে রওনা দিই বাড়ির জন্য। আর আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে লিখে জানানোর একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে এক নতুন জায়গা থেকে আগামী পর্বে।